সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার তোমাদের মধ্যে ফিরে আসলাম আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাস নিয়ে। তো আজকে আমরা অনলাইন ক্লাসে এর গ্রামাটিক্যাল আইটেমস এর নেশন নিয়ে কিছু আলোচনা করব। তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষায় অংশগ্রহণ করছো, এই পরীক্ষায় অনেকে নেশনে অ্যান্সার দিয়েছে, তবে অ্যান্সারের মধ্যে যে টেকনিক্যাল কিছু ফল্ট পাওয়া গেছে ওই ফল্টগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে নেটিভ স্টাইলের মধ্যে সেই ন্যারেশনটা কিন্তু বুলেট আকারে আসে না, এটা একটা প্যাসেজ আকারে আসে, যে দুইজনের মধ্যে কথোপকথন থাকে বেশিরভাগ সময়ে, বেশিরভাগ বলতে কি 99% ক্ষেত্রে দুইজনের মধ্যে কথোপকথন থাকে, যে নেটিভ স্টাইল একজন কথা বলছে, দুইজনের মধ্যে কথোপকথনটা আমরা সরাসরি দেখে যে প্যাসেজের মধ্যে প্রশ্ন মধ্যে উঠে দিছে, এটাকে আমরা নেটিভ স্টাইলে ফলোনীয় করবো। অর্থাৎ সরাসরি যে কথাটা হয়েছে ওই কথাটার মাধ্যমে আমরা স্টাইলটা চেঞ্জ করে ডাইরেক্ট থেকে আমরা এটা ইনডাইরেক্ট করে ফেলব। তো এই ক্ষেত্রে সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো যে কোশ্চেন, ন্যাশনাল যে কোশ্চেন মনে থাকে যে হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং, হাউ ওল্ড আর ইউ, হাউ আর ইউ, অথবা যে কোনো একটা প্রশ্ন, একজনকে একজন প্রশ্ন করলে না সে অ্যান্সার দেয়, অর্থাৎ প্রশ্নটা কিন্তু থাকে ন্যারেশনের মধ্যে, কিন্তু একটা অথবা একাধিক একটা অন্তত থাকে, একটার বেশি থাকে, দুইটা অথবা তিনটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে কিছু এলোমেলো করে বলছে, তো আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমরা জানো যে আমরা যে কোশ্চেন একজনকে একজন কোশ্চেন করে, কোশ্চেনটা আমরা প্রধানত দুই প্রকার করি। এখানে দেখো এই কোশ্চেনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, সেগুলো একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। একটা ইয়েস নো কোশ্চেন এবং একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন অর্থাৎ হলো হ্যাঁ অথবা না। যদি বলো হ্যাভ ইউ এনি কোশ্চেন, যে তোমাদের কোনো প্রশ্ন আছে, ইয়েস অথবা নো, ইয়েস তো হোয়াট আর দ্য কোশ্চেন, কোন কোন কোশ্চেন, অর্থাৎ তাহলে একটা হলো যে হ্যাভ ইউ কোশ্চেন, তোমার কোনো কোশ্চেন আছে কিনা। যে এখন আমি যদি বলি যে ডু ইউ নো, তুমি জানো কিনা, ডু ইউ নো, তুমি চেনো কিনা, ইয়েস অথবা নো, যে কোনো একটা অ্যান্সার আসবে। আর যদি বলে যে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, কোনটা জানো, কোন কোন জানো, সেটা একটা কোশ্চেন। তাহলে আমরা এখানে দুটা কোশ্চেন, সেটা হলো এটা হলো ইয়েস তো কোশ্চেন, আর তোমার ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন তো এটা তোমরা চিনোই, যে কোশ্চেনের প্রথমে ডাব্লিউএস ফর্ম দেওয়া শুরু হয়, যেমন হোয়াট, ওয়েন, হুইচ, ওয়াই, হোয়াই আর, হাউ, এক্সেট্রা এক্সেট্রা, যে ডাব্লিউএস আমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে ওগুলো দিয়ে অ্যান্সারগুলো শুরু হয়, প্রশ্নগুলো শুরু হয়। আর ইয়েস তো কোশ্চেনের ক্ষেত্রে বেশিরভাগ বিভার, বিভার বলতে কি আমরা দেখা যাচ্ছে ইজ অথবা আর, ওয়াজ, ওয়ার, এগুলো দিয়ে শুরু, হ্যাভ বার, হ্যাভ হ্যাড দিয়ে শুরু হবে, এরপরে ডু বার যে আছে, ডু বার, ডু ডিড, ডাস, এগুলো দিয়ে ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয়। তো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যান্সার দেওয়ার সময় ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইফ অথবা হোয়েদার, এটা আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করি কমা কোটেশন উঠে গিয়ে। আর আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন, তখন কিন্তু আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ডাব্লিউএস ফর্মটাকে আমরা লিঙ্কিং এর রিলেটিভ যে প্রোনাউনটা আছে, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলোকে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ওইখানে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করি। তো আমরা একটা প্রশ্ন চলে যাই, একটা প্রশ্নে আমরা এখানে আসছি যে করিম সেজ টু মি, তাহলে আমরা অ্যান্সার শুরু করি। করিম সেজ টু মির জায়গায় আমরা কি দিব এখানে, যেহেতু আমরা এটা প্রশ্ন করতেছি, এখানে দেখো ডু ইউ নো মিস্টেক, আমরা এটা প্রশ্ন করতে, এখানে সবগুলো আমরা প্রশ্ন করে জানছি, যেহেতু প্রশ্ন করে জানছো না, ডু ইউ নো মিস্টার কামাল, তো সুতরাং আমরা যেহেতু প্রশ্ন এখানে অবশ্যই আস চলে আসবে, যেহেতু সেজ আছে এখানে আমরা আস করিম আজকে করে জিজ্ঞেস করলো মেয়ে আমাকে, মেয়ে আমরা এখানে চলে আসলো, তাহলে আমরা প্রথমে আমরা যে রিলেটিভ যে বিপরীত যে বার্তা আছে, বার্তা সহকারে আমরা লিখে ফেললাম। এরপর আছে কমা কোটেশন, কমা কোটেশন আমরা স্বাভাবিকভাবে কমা কোটেশনে যে কোনো সেন্টেন্সে কমা কোটেশন উঠে গিয়ে আমরা কি বসাই, দ্যাট বসাই, কিন্তু এখানে এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নমূলক চিহ্ন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু জিনিস, সেটা হলো যে আমরা প্রথমে কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইউজ করি হলো ইফ অথবা হোয়েদার, ইফ অথবা হোয়েদার, এই জিনিসটা আমরা ইউজ করি, ইফ অথবা হোয়েদার আমরা ইউজ করি, এগুলো ইউজ করি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইফটাকে প্রাধান্য দিই, হোয়েদার যাকে এটা বিস্তার আলোচনা এটা দরকার নেই, আমরা ইফটা ইউজ করবো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে পুরো ডাব্লিউএস কোশ্চেনের ফর্মটা আমরা লিঙ্কিং ওয়ার্ড আসলা এই কমা কোটেশন উঠে গিয়ে ওই ডাব্লিউএস এর ফর্মটা, তাহলে এখানে আমরা ডু ইউ নো মিস্টার কামাল, এটা কি এটা একটা ইয়েস নো কোশ্চেন, কি হবে যে ডু ইউ নো, তুমি এখানে আমরা ডাব্লিউএস এর কোনো ফর্ম নাই, স্বাভাবিকভাবে এটা আমরা চিনতে পারি ইয়েস নো, কারণ ডাব্লিউএস এর কোনো ফর্ম নাই, ডু ইউ নো মিস্টার কামাল, তুমি কামাল কে চেনো,
2 ইউনো অথবা 2 বার বসে আমরা এটা দেখে আমরা বুঝতে পারি তাহলে কমা কোটেশন ওটা কি আমাদের কি হচ্ছে এখানে আমরা বলছি কমা কোটেশন ওটা ইয়েস নো বারের ক্ষেত্রে কমা কোটেশন ওটা কি হচ্ছে ইফ আমরা ইফ বসাবো ইফ এর পরবর্তীতে আমরা আমাদের যে স্পেসটা আছে স্পেসটাকে আমরা রিপোর্টে স্পেস এটা রিপোর্টে স্পেস আমরা কি আছে প্রথমে ইউ ইউ মানে কে কাকে বলছে আমাকে করিম কাকে বলছে করিম শ্রেষ্ঠ করিম আমাকে বলছে তাহলে ইউ ইউ মানে কে আমি মানে আই ইফ আই এরপরে বারবাসে কি নো বারবাসে কি নো তাহলে আমরা যেহেতু একটাও প্রেজেন্ট টেন্সটা চেঞ্জ হবে না ইফ আই নো নো জায়গা নো বসে এরপরে বাকি অবশ্য যা আছে তা আমরা এগুলো চেঞ্জ হবে না মিস্টার কামাল যেভাবে আছে এভাবে বসে এই তো শেষ আমাদের কেন দেখা যাচ্ছে এটা ক্ষেত্রে অনেকে আজ ঠিকমতো দেওয়া না আবার সেন্স দিয়ে দেওয়া আবার দেখা যাচ্ছে ড্যাট এখানে এরপর আবার অনেকে ড্যাট কারণ এটা ইফটা হলো যে একটা লিঙ্গে ওয়ার্ড ড্যাটের মতো এই ইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই যে কমা কোটেশন উঠে গিয়ে ইফটা পড়ছে এবং ইফটা কিন্তু সবসময় শুনে আর কষ্টবোধক সিনিয়র বা ইন্টারগ্রেটেড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন ইয়েস নো বার্ব আসবে ইয়েস নো বার্ব আসবে তখন আমরা ইফটা ইউজ করব আর এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখো জামাল সেস টু জামাল আমাকে বললো হোয়াট আর ইউ ডুইং এখানে দেখো যে হোয়াট আছে তার মানে কি এটা কি ডব্লিউএস কোশ্চেন হোয়াট মানে কি এটা একটা ডব্লিউএস কোশ্চেন আমরা বলছি হোয়াট হোয়েন হোয়েজ হু অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের যে রিলেটিভ প্রোনাউন যেটা আছে ওইটা যদি থাকে তাহলে আমরা এটা বুঝবো কি এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা লিঙ্গিং ওয়ার্ড হিসেবে কি ব্যবহার করব দেখো তাহলে বলছি কি জামাল সেস সরি এখানে আমরা যে ফার্স্ট ইন্টারগ্রেটেড সেন্টেন্স তাহলে আমরা সেস টু বদল কি বসবে আস্ক আমাকে বললো তার লিঙ্গে ওয়ার্ড হিসেবে কি বসবে ডাটের পরিবর্তে যেহেতু আমাদের এখানে ডব্লিউএস কোশ্চেন ডব্লিউএস এর ফর্মটা এখানে বসবে হোয়াট এরপর সাবজেক্ট অনুযায়ী বসবে সাবজেক্ট কি ইউ ইউ মানে কাকে বলছে আমাকে আই এরপর আর বার বসে আর আর মানে কি আয়েশার দিকে আর বসবে না আয়েশার কি বসে এম আর মেন ভার্ব যেটা আছে ডুইং ডুইং টা আমরা বসে বলছি হোয়াট আই এম ডুইং তাহলে এখানে আমরা প্রথমে একটা করলাম যে ইফ অর্থাৎ ইয়েস নো কোশ্চেন এবং কি ডব্লিউএস কোশ্চেন আচ্ছা আরেকটা তোমাদের করলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমরা আরেকটা ইয়েস নো কোশ্চেন আমরা করে তোমরা দেখো এখানে বলছে নয়ন সেস টু মি আর ইউ রেডি ফর এক্সাম বলছে নয়ন নয়ন আমাকে বললো যে আর ইউ রেডি ফর এক্সাম তুমি কি এক্সামের জন্য প্রস্তুত ইয়েস নো কোশ্চেন এখানে যদি ডব্লিউএস এর কোনো ফর্ম নাই আমরা বুঝতে পারছি এটা ইয়েস নো কোশ্চেন তাহলে এটা আমরা কোনো কমা কোটেশন উঠে কি বসবো ইফ সেক্ষেত্রে দেখো নয়ন সেস বাটল যাই থাকুক এটার পরিবর্তে আমরা কি বসাবো আক্স মি আমাকে বললো কমা কোটেশন উঠে কি বসবে এখানে বলছি ইয়েস নো ক্ষেত্রে ইফ ইফ ইউ ইউ মানে কে আমার কথা বলছি তাহলে আই এরপরে বাকি এখানে আর আয়েশা দিকে আর বসবে না আয়েশা তো বসবে এম আই অ্যাম রেডি বাদ বাকি অংশ যা আছে তা বসে ফর এক্সাম আচ্ছা এরপরে আমরা এটা একটা বি বার প্র্যাকটিস সিম্বল দিয়ে করলাম এখানে টু বার টু দিয়ে করলাম আর আমরা এক বার প্র্যাকটিস দিয়ে করাই সেটা এখানে লাগছে সুমন সেস টু মি হ্যাভ ইউ এনি কোশ্চেন মানে তোমার কি কোনো কোশ্চেন আছে এটা একটা ইয়েস নো একটা ইয়েস নো কোশ্চেন আমরা আমরা আবারও বলতেছি যে ডব্লিউএস কোশ্চেন ডব্লিউএস ফর্ম থেকে এবং ডব্লিউএস ফর্মটা সরাসরি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে যেখানে আমরা সাধারণভাবে ন্যারেশনে এটা প্রথমে আমরা ন্যারেশন শিখার সময় বুঝতে পারি হচ্ছে কমা কোটেশন উপরে গিয়ে ড্যাট বসবে ড্যাট হলো একটা লিঙ্কিং ওয়ার্ড তো লিঙ্কিং ওয়ার্ড চাইলে ফার্স্ট অফ অল সিঙ্গেল ক্ষেত্রে দুইটা লিঙ্কিং ওয়ার্ডের কথা বলছি আমরা বলছি একটা ইফ অথবা হোয়েদার আর একটা বলছি যে যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে যে ফার্স্ট অফ অল ডব্লিউএস কোশ্চেন থাকবে ওই ডব্লিউএস ফর্মটা সরাসরি এখানে বসে যাবে তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের ডাব্লিউএস কোশ্চেন নাই হ্যাভ ইউ এনি কোশ্চেন এটা তোমার কোন ফার্স্ট আসে তাহলে আমরা এটা কি দিয়ে করবো এফ দিয়ে করবো তাহলে এটা আমরা অ্যান্সার শুরু করি সুমন সেস টু পরিবর্তে আক্স মে এরপর কমা কোটেশন উঠে কি আসবে এফ এফ এরপর সাবজেক্ট সাবজেক্ট কেসে ইউ ইউ মানে আমি বলছি আই বাকি হ্যাভ আই সাথে কি আসবে হ্যাভ কোনো অসুবিধা নেই আর এরপরে কোশ্চেন আই হ্যাভ ইফ আই হ্যাভ এনি কোশ্চেন করুন জিজ্ঞেস করলো আমার কোনো সুমন জিজ্ঞেস করলো আমার কোনো প্রশ্ন আসে কিনা আর এখানে সুমন শেষ সময় আমাকে বললে হ্যাভি ইনিগেশন তোমার কি কোনো কোশ্চেন আছে এরপরে আমরা যখন টেন্স শেষ
চেঞ্জ করব যে প্রেজেন্ট অথবা পাস্ট, তখনগুলো আমাদের নিয়মগুলোতে আমাদের স্বাভাবিকভাবে আমরা যখন সাদা স্বাভাবিক সেন্টেন্স ক্রিয়েটে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা অ্যাসারটিভ সেন্টেন্স ক্রিয়েটে আমরা যে সিস্টেমগুলো বুঝেছি আগে, যে প্রেজেন্ট থাকলে যদি রিলেটিভ রিপোর্টিং বাদ যদি ফার্স্ট থাকে তাহলে রিপোর্টিং স্পেসে সবগুলো ওই অনুযায়ী টেন্সগুলো চেঞ্জ হয়ে যাবে, প্রেজেন্ট থাক বা ফার্স্ট থাক যে হিসাবে ওই হিসাবে তো আমরা করবো। কিন্তু এখানে তোমাদের মেন জিনিস হলো যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা তোমরা একটু আয়ত্ত করতে একটু ঝামেলা হচ্ছে, যার কারণে এখানে একটা ক্লাস নিলাম। এই সিস্টেমগুলো তোমরা সহজেই মনে রাখতে হবে, একদম ইজি সিস্টেম। যে আমি আবারও বলতেছি, প্রথমে আমরা ভাবতে হবে কি আমাদের কোশ্চেন হলো দুই প্রকার, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডেফিনেশন কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন হলো ডাব্লিউএস ফর্মুলা দেওয়া থাকে হোয়াট ওয়েন হুইচ ওয়াই হোয়ার হাউ, আর ডাব্লিউএস কোশ্চেন বাদে যেগুলো শুরু হয় দেখা যাচ্ছে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দিয়ে অথবা ডু ডিড ডাজ, এই তিন রকমের সিস্টেম দিয়ে এই ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো তাহলে আমরা দেখা যাচ্ছে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা লিঙ্গিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, সবসময় ব্যবহার করবো, কোনো অসুবিধা নেই দু একটা ব্যতিক্রমের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ডাব্লিউএস ব্যবহার করছি, আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডটা হিসাব ব্যবহৃত হবে কমা কোটেশন উঠে গিয়ে ওই যে ডাব্লিউএস ফর্মটা আছে ওই ডাব্লিউএস ফর্মটা সরাসরি বসে তারপরে আমরা অ্যান্সারগুলো শুরু করে দেবো। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং কি কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোনে যোগাযোগ করবা। সোনাবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সকল ভিডিও মনোযোগ সহকারে দেখবা। এরপরেও তোমাদের সাথে আমরা টিচাররা জুম ভিডিওতে জুম মিটিংয়ে অংশগ্রহণ করব, সবাই অ্যাক্টিভ থাকবা এবং কি সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। এই বলে আমাদের আজকে অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।